বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখন এই অসহযোগ আন্দোলন চলতে থাকে আর সারা বাংলাদেশ ব্যাপী তখন মিছিল মিটিং আন্দোলন, তারই এক পর্যায়ে ইয়াহিয়া খান ঢাকায় আসে। যেহেতু অসহযোগ আন্দোলন, কেউ কোনো বাঙালি কাজ করবে না। প্রেসিডেন্ট হাউসে ইয়াহিয়া খান তার যে বাবুর্চির বাঙালি, সে রান্না করতে অস্বীকার করে, কারণ তাকে কাজ করতে নিষেধ করেছেন বঙ্গবন্ধুর পারমিশন ছাড়া, সে রান্না করবে না। বাধ্য হয়ে তখন ইয়াহিয়া খানের পক্ষ থেকে প্রেসিডেন্ট হাউস থেকে 32 নম্বরে ফোন আসে যে অন্তত আপনি বলে না দিলে প্রেসিডেন্ট গরম খাবার পাচ্ছে না, কারণ কেউ গরম খাবার তৈরি করে দিচ্ছে না। এই যে ব্যাপক মানুষের মাঝে যে সাড়া তখন, এবং সে বলার পরেই তার জন্য সেই গরম খাবার রান্না হয়। যে এভাবে কিন্তু আন্দোলন সংগ্রাম এবং আলোচনা নামে বঙ্গবন্ধু শেখ মুজিব আলোচনা করেছেন, কিন্তু সাথে সাথে সমগ্র বাংলাদেশকে তিনি একটা প্রস্তুতির ব্যবস্থা করেন। কারণ আমাদের যে গেরিলা যুদ্ধ করতেই হবে, ওরা যে আমাদের দাবি মানবে না বা ইলেকশনের রেজাল্ট তারা মানবে না, এটা তিনি বুঝেছিলেন। সে কারণে একদিকে তিনি আলোচনাও চালান, পাশাপাশি তার প্রস্তুতিও চলতে থাকে। কারণ এখানে একটি কথা মনে রাখতে হবে যে কখনো কোনো দেশ যদি একা একা নিজে নিজে স্বাধীনতা ঘোষণা করে ফেলে তাহলে আন্তর্জাতিক সমর্থনটা পাওয়া যায় না। এখানে একটা অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন রাজনৈতিক কৌশল এবং যুদ্ধে বিজয়ী হবার একটা রণকৌশল জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন তার ওই 7ই মার্চের ভাষণে, এবং যেটা তিনি অনুসরণ করেছিলেন। ঠিক 25শে মার্চ যখন গণহত্যা শুরু হয়, পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে, এবং আপনারা জানেন সে সময় রাজারবাগ পুলিশ ফাঁড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, বিডিআর, এখন তখন যেটা ইপিআর ছিল, এবং 32 নম্বর বাড়ি। যে মুহূর্তে রাজারবাগ পুলিশ ফাঁড়িতে আক্রমণ করা শুরু করে, এই খবরটা আসার সাথে সাথেই বঙ্গবন্ধু শেখ মুজিব আগে থেকে একটা ব্যবস্থা করেছিলেন। আমাদের ইপিআরে সুবেদার মেজর শওকত আলী সহ তার 5 জন মানে সাথী নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা বার্তা, সেই বার্তাটা তারা সেখানে প্রস্তুত করে রেখেছিল। ওয়্যারলেসের মাধ্যমে সেই বার্তাটা বঙ্গবন্ধুর নির্দেশ পাওয়ার সাথে সাথে, যখনই ওরা আক্রমণ করেছে অর্থাৎ আমরা আক্রান্ত, ঠিক তখনই এই বার্তাটা সারা বাংলাদেশে তারা পৌঁছে দেয়। সেটা ছিল ঠিক মানে 12টার পরে, 25শে মার্চ দিবাগত রাত্রে। এই বার্তাটা ইপিআর থেকে সমস্ত পুলিশ স্টেশনে পৌঁছায়, এবং ওই পুলিশ স্টেশন থেকে জাতির পিতার নির্দেশে প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বে যে সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল, সেই সংগ্রাম পরিষদের নেতাদের কাছে তারা, পুলিশ কর্মকর্তারা এই বার্তাটা পৌঁছে দেয়। এছাড়া টেলিগ্রাম, টেলিপ্রিন্টারের মাধ্যমেও এই স্বাধীনতার ঘোষণাটা ব্যাপক প্রচার পায়, এবং যে সমস্ত এলাকা তখন আক্রান্ত না, সেখানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও চোঙ্গা ফুকিয়ে, কোথাও মাইকে, এবং এগুলি আরও প্রচারপত্র করে ওই রাতের ভোররাত্রের মধ্যেই তারা মাঠে নেমে পড়েন, এটা ব্যাপক প্রচার শুরু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মধ্যরাত্রে এই ঘোষণার পরপরই প্রায় 1:30টার পরে এসে আমাদের 32 নম্বর বাড়ি আক্রমণ করে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করেনি, এর পরবর্তীতে আমার মা, আমার ভাই জামাল, রাসেল, আমি, রেহানা, আমাদেরকেও গ্রেপ্তার করে 18 নম্বর রোড, এখন যেটা 9A, 26 নম্বর বাড়ি, একতলা একটা বাড়ি, সেই বাড়িতে আমাদের বন্দি করে রাখে। কাজে মার্চ মাসটাই হচ্ছে আমাদের একটা সংগ্রামের মাস, যে মাসের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। 26শে মার্চ আমাদের সেই স্বাধীনতা দিবস সামনে, আর 7ই মার্চের ভাষণ আজকে আপনারা জানেন, যেটা আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে, প্রামাণ্য মানে ঐতিহ্য দলিলে স্থান পেয়েছে, ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দিয়েছে, কাজে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। দুর্ভাগ্যের বিষয় হলো 75 এ 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর এই 7ই মার্চের ভাষণটা কিন্তু বাংলাদেশে একরকম নিষিদ্ধই ছিল। কাজে আজকে আমি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মামুনের প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই আমার সহশ্রদ্ধ সালাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের সারাটা জীবনই ছিল সংগ্রামের। 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, তিনি মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন, সরদী সাহেব তখন প্রধানমন্ত্রী। 57 সালে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করে তিনি আওয়ামী লীগ সংগঠনকে সুসংগঠিত করার পদক্ষেপ নেন। কিন্তু 58 সালে 7ই অক্টোবর আইয়ুব খান মার্শাল ল জারি করে, মন্ত্রিপরিষদ ভেঙে দেয়। আর 11ই অক্টোবর আমাদের বাড়িতে পুলিশ আসে, প্রায় রাত ভর তারা আমাদের বাড়ি সার্চ করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায় কারাগারে। সে 58 সালে অফিসিয়ালি 12ই অক্টোবর দেখানো হচ্ছে তার গ্রেপ্তার, কিন্তু নিয়ে গিয়েছিল বাসা থেকে 11ই অক্টোবর। এবং আমরা সেগুনবাগিচা একটি বাসায় থাকতাম, কারণ তখন তিনি যখন মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন, দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন, তখন সরদী সাহেব তাকে টি বোর্ডের চেয়ারম্যান করেন। কাজেই সেই সময় টি বোর্ডের চেয়ারম্যান থাকা অবস্থায় আমাদের একটা বাড়ি দেওয়া হয়েছিল, ওই বাড়িতেই আমরা থাকতাম, 157 নম্বর সেগুনবাগিচা। কিন্তু মাত্র 3 দিনের নোটিশ দিয়ে আমাদেরকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যা হোক, তিনি গ্রেপ্তার হওয়ার পর সৌদি সাহেব নিজে, আপনারা জানেন যে খুব উঁচু দরের লয়ার ছিলেন, তিনি আসেন, হেভিয়াস কার্পাস করা হয়। উচ্চ আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তি পেয়েছিলেন 59 সালের 17 ডিসেম্বর। তখন রাজনীতি নিষিদ্ধ, শুধু রাজনীতি নিষিদ্ধই না, ঢাকার বাইরে তিনি যেতে পারবেন না, সেই শর্ত দেওয়া হয়েছিল যে ঢাকার বাইরে যেতে গেলে পুলিশকে খবর দিয়ে পারমিশন নিয়ে যেতে হবে। আমরাও তখন 76 নম্বর সেগুনবাগিচার, যেখানে একটা দোতলা বাড়ি, তারই একটা ফ্ল্যাটে আমরা ছিলাম, কেননা 3 দিনের নোটিশ দেওয়ার পরে আমরা সিদ্ধেশ্বরী একটা বাড়ি, যেটা একটা রুম ছিল মাত্র তৈরি করা, সেখানে আমার মা আমাদেরকে নিয়ে উঠিয়েছিলেন। পরে এই 76 নম্বর বাড়িটায় আমরা এসে উঠি, সেখানে আমার বাবা আমাদের কাছে থাকা শুরু করলেন, তখনই আসলেন। সেই সময় তিনি যেহেতু জীবন জীবিকার জন্য কিছু করতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানিতে, যে এই ইন্স্যুরেন্স কোম্পানিটা যা ছিল, তিনি বাবার বন্ধুই ছিলেন অনেক আগে থেকে, তিনি তাকে বললেন যে এই অঞ্চলের দায়িত্বটা তাকে নিতে হবে। সেই থেকে তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতেই কিন্তু এই অঞ্চলের প্রধান হিসেবে কাজ করতেন। এখানে একটি কথা বলবো যে আসলে আমাদের জীবনটাই তো এরকম চড়াই উতরাই। আমার মা মাঝে মাঝে বলতেন যে আইয়ুব খানকে একটা ব্যাপারে আমি ধন্যবাদ দেই, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নেওয়ার পর তিনি মাসে যে বেতনটা পেতেন, একটা নিয়ম অনুবর্তিতা ছিল, এবং আমরাও আমাদের বাবাকে কাছে পেয়েছিলাম, এটাও বাস্তব কথা। বলতে গেলে এই যে জীবনে একটা স্থিতিশীল পরিবেশ, এই কিছুদিন পর্যন্ত, বেশি দিন টেকে নাই এটাও ঠিক, আবার 62 সালে গ্রেপ্তার হন, কিন্তু এই সময়টা ছিল বোধহয় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি পাচ্ছেন, ভালো বেতন পাচ্ছেন, গাড়িটাই পাচ্ছেন, আমরাও বেশ ভালোভাবেই আছি, সেই সময়টার কথাই মনে হয়। তখন এই ধানমন্ডি বাড়িটা মাত্র 2টা কামরা করে আমার মা আমাদেরকে নিয়ে এসে তোলেন। তো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের একটা আত্মার যোগাযোগ আছে, এতে কোনো সন্দেহ নাই। যাক, আমরা চাই যে আজকে দিনটা আপনাদের এই জন্য বললাম যে শুধু আমরা ওই মানে আইয়ুব খান গ্রেপ্তার করলো আর এইটুকু আমরা জানবো, কিন্তু আসলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করার ফলে যদিও ঢাকার বাইরে যেতে গেলে পারমিশন নেওয়া হতো, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কাজের জন্য প্রায় বিভিন্ন জেলায় জেলায় তিনি যেতেন, এবং ওই যাওয়ার ফলে যেটা হতো যে সেখানে আমাদের যারা সবার জন্য রাজনীতি নিষিদ্ধ, প্রায় সবাই গ্রেপ্তার, কিন্তু সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে দেখা করা বা এই স্বাধীনতার বিষয়টাকে ধীরে ধীরে আরও মানুষের চেতনায় নিয়ে আসা, সেই একটা সুযোগ তিনি পেয়েছিলেন। আর যে 6 দফা প্রণয়ন ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে, আপনারা জানেন যে মোহাম্মদ হানিফ ঢাকার যিনি মেয়র ছিলেন, ছোটোবেলার থেকে আমরা তাদের নাজিরা বাজার, কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজারে, ওখানেও কিন্তু আমরা ছিলাম। সেটা হচ্ছে 54 সালে যখন আব্বা মন্ত্রী
মন্ত্রিসভা ভেঙে দিয়ে 92 ক ধারা জারি করা হয়। আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।